এবার সারা লাইফস্টাইলের সুজন্য ঈদ কেনাকাটার খবর জানাবো। ঈদুল ফিতরের অপেক্ষা আর কয়েকদিন, ব্যবসায়ীরা প্রস্তুত পোশাকের পসরা সাজিয়ে। রমজানের শুরুতে বিক্রি বাড়টা নিয়ে খুব একটা সন্তুষ্টি না থাকলেও ঈদের আগে বিক্রি বাড়ার প্রত্যাশা সবার। সারা লাইফস্টাইল ঈদ কেনাকাটার খবর জানাতে আজকে আমরা চলে এসেছি রাজধানীর আজিজ সুপার মার্কেটে। ঈদ কেন্দ্রিক নানা পোশাকের আয়োজন আপনাদের দেখাবো ঘুরে ঘুরে, চলুন যাওয়া যাক। তরুণদের একসময়কার ফ্যাশনের আতর ঘর আজিজ সুপার মার্কেটে এমন ব্যস্ততা দেখলেই বোঝা যায় সামনে আসছে ঈদ। শাড়ি, পাঞ্জাবি, থ্রি পিস, টু পিস, ওয়ান পিস কিংবা টি শার্ট সব ধরনের অনুষঙ্গই সাজিয়েছেন ঈদকে সামনে রেখে। কিন্তু ব্যবসায়ীদের কণ্ঠে এখনও আক্ষেপ, তেমন ক্রেতা সাড়া নেই। কাস্টমার এখন একটু কম, তো দশ রোজার কাছাকাছি ওই রকম সময় আমরা আশাবাদী আছি। পাঞ্জাবিতে এবং শার্ট, হাফ শার্টের মধ্যে আমরা ব্যাপক কালেকশন এনেছি, যেটা হচ্ছে যে গরমের চিন্তা মাথায় করে কালার এবং কাপড়ের মধ্যে আমরা এবার নতুনত্ব আনার চেষ্টা করেছি। একে তো রমজান মাসের সবই শুরু, তার উপর মাসের শেষ বলে চাকরিজীবীদের অনেকেই এখনও সেভাবে গুছিয়ে মার্কেটে আসতে পারেননি, তাই ক্রেতার আনাগোনা কিছুটা কম লক্ষ্য করা যায় আজিজ সুপার মার্কেটে। তবে অনেকেই আগেভাগে সেরে নিচ্ছেন কেনাকাটা। কেনাকাটা এখনো শুরু হয়নি, কিন্তু আমরা দেখছি আর কি, ঘুরছি, পছন্দ হলে অবশ্যই কিনে ফেলবো। রমজান শুরু হয়ে গেছে, এখন একটু ভিড় কম, এর জন্য কিনতে আসছি। আমাদের জন্য পাঞ্জাবি আছে, পাঞ্জাবি দেখতেছি, একটা অলরেডি কিনেছি। ঈদকে সামনে রেখে ক্রেতার আনাগোনা আরও বাড়বে বলে প্রত্যাশা সকল ব্যবসায়ীদের। সারা লাইফস্টাইলের আজকের আয়োজন এটুকুই, এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি শরীফুল হক।